আমার ভাইরা গত দুই দিন আগের ঘটনা এই বাংলাদেশে দেখেছেন, এই বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছিল, নবীর বিরুদ্ধে কটূক্তি করেছিল, ওই মানুষটাকে কয়েকজন যুবক পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিল, তাদেরকে হত্যা করার কারণে তাদেরকে ফাঁসির আয় দেওয়া হয়েছে, তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে, কিন্তু এই যুবকগুলোর যখন রায় হয়েছে এই যুবকগুলোর মুখে কোনো কষ্ট ছিল না, চোখে কোনো পানি ছিল না, অন্তরে কোনো কষ্ট ছিল না, এই যুবকেরা হাসতে হাসতে ফাঁসির দিকে দৌড়াইয়া গেছে, রায় হয়েছে ফাঁসির, কিন্তু মনে কোনো টেনশন নাই, তারা চিন্তা করছে নবীর জন্য জীবন দেওয়া এটা তো সৌভাগ্যের ব্যাপার, কথা বলা ঠিক কি না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশুরুন, আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও, ইসলামের জন্য যারা জীবন দেয়, ইসলামের জন্য যারা জীবন দিয়ে চলে যায়, এই মানুষগুলোকে মৃত বলো না, এই মানুষগুলো হলো জীবিত, এই মানুষগুলোকে আমি জান্নাতের ভেতরে সবুজ রঙের পাখি বানাইয়া খাবার প্রবেশন করি, জোরে বলেন না সুবহানাল্লাহ, ইসলামের জন্য যারা জীবন দেয় শহীদ হয়ে যায়, আল্লাহর কোরআন বলেছেন তারা মরে না বরং তারা জীবিত, তাদেরকে জান্নাতের খাবার পরিবেশন করা হয়, এই যুবকদেরকে স্যালুট জানাই যারা নবীর পক্ষে কাজ করেছে, নবীর পক্ষে থাকার জন্য তাদের অন্তরে কোনো টেনশন, আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লাআলাউনা ইন কুনতুম মুমিনিন, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহ বলেছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হতে পারো, সুবহানাল্লাহ বলবেন না, এই জন্য যুবকেরা আমার ভাইরা শোনেন, গোটা পৃথিবীতে যদি কোরআনের আইন থাকতো যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকেই ফাঁসিতে ঝুলানো হতো, তাদেরকেই হত্যা করা হতো, এটা আল্লাহর কোরআনের বিধান, কিন্তু আজকে বিধান নেই, কিন্তু নবীর পক্ষে যারা জীবন দিয়ে ফাঁসিতে ঝুলবে এদের কোনো টেনশন নাই, এরা হাসতে হাসতে জান্নাতের দরজায় ঢুকে যাবে, এই জন্য কোনো ভয় নাই টেনশন নাই, নবী দিনের দাওয়াত দিতে গিয়ে তাইফে রক্ত ঝরাইছে, জেলে বন্দী ছিল, আমরাও নবীকে অনুসরণ করব, প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, নিজের সর্বস্ব বিলিয়ে দেব, নবীর অনুসরণ থেকে পিছু পা হব না, কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান, মানি না মানব না মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা, মানি না মানব না মানতে পারি না, আল্লাহ যারা মুখ বন্ধ রাখবে মনে করবেন এরা নবীর দুশ্মন, সবাই একসাথে বলেন মানি না মানব না মানতে পারি না, আল্লাহ একসাথে মানি না মানব না মানতে পারি না, আল্লাহ বিশ্ব নবীর ব্যঙ্গ করে করলি অবমান, ফ্রান্সের প্রেসিডেন্ট তুই হইয়া যা সাবধান, বিশ্ব নবীর ব্যঙ্গ করে করলি অবমান, প্রেসিডেন্ট ম্যাক্রো তুই হইয়া যা সাবধান, বুশের মতো জুতা কাবি রক্ষা পাবি না, মানি না মানব না মানতে পারি না, আল্লাহ একসাথে মানি না মানব না মানতে পারি না, আল্লাহ বিশ্বের বীর মুসলমান জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, বাংলাদেশের মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, আরে নইলে আজ হবে তোদের কবর রচনা, মানি না মানব না মানতে পারি না, আল্লাহ একসাথে মানি না মানব না মানতে পারি না, আল্লাহ
আমরা সব মানতে পারি, নবীর অপমান মেনে নিতে পারি। যেই দেশ 95% মুসলমানের দেশ, যেই দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন পড়ে দিন শুরু করে, ওই দেশে নাস্তিকদের জায়গা হতে পারে না। আমরা সুস্পষ্ট করে বলি, এই দেশে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই থাকবে, আমাদের কোনো আপত্তি না। তবে নাস্তিকদের জন্য 1 ইঞ্চি মাটি ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করতেছেন, মন খারাপ করতেছেন। নবীর জীবনে কয়টা স্পেশাল গুণ বলছি, একটা বাকি আছে, কয়টা? ওই যে প্রথমে পাদ্রিগুলো প্রশ্ন করছে, কয়টা ভুলে গেছেন নাকি? আলোচনা চলবে, কথা বলেন চলবে। নবীর জীবনের ভেতরে আল্লাহ তাআলা 3টি স্পেশাল গুণ দিয়েছেন, তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো শ্রেষ্ঠ আদর্শ। নবীর জীবনের মধ্যে 2 নম্বর গুণটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরো জোরে বলেন, সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারীমাত আল্লাহ তাআলা বলেন, আমি নবীর জীবনের ভেতরে 3টি স্পেশাল গুণ দান করেছি, তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো শ্রেষ্ঠ আদর্শ, আর 2 নম্বর হলো শ্রেষ্ঠ চরিত্র। 2 নম্বর কি? শ্রেষ্ঠ চরিত্র। আম্মাজান মাইশা সিদ্দিকা সাবিরা যে জিজ্ঞেস করে বলেন, আম্মাজান মাইশা সিদ্দিকা আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীর চরিত্রটা কেমন ছিল। আম্মাজান মাইশা সিদ্দিকা বলে, হে নবীর সাবিরা তোমরা কি কোরআন পড়ো নাই? সাবিরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আম্মাজান বলেছেন, তোমরা ভালোভাবে মনে রাখো, এই কোরআন ছিল যেমন, আমার নবীর চরিত্র ছিল তেমন। কোরআন ছিল যেমন, নবীর চরিত্র ছিল 1 নম্বর হলো শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর হলো শ্রেষ্ঠ চরিত্র। নবীর জীবনের মধ্যে 3 নম্বর স্পেশাল গুণকে আল্লাহ তাআলা বলেন, ও আমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারীমাত আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষরা সুন্দর করে বোঝার চেষ্টা করো, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, আমি নবীর জীবনের মধ্যে 3টি স্পেশাল গুণ দান করেছি, 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর গুণ হলো আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নীহারিকা বলো, এই মহাবিশ্বের ভেতরে আমি যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটি জগতের রহমত স্বরূপ আমি আমার নবীকে পাঠাইয়া দিছি। সুতরাং কোন মানুষ যদি নবীর আদর্শ গ্রহণ করে, নবীর চরিত্র গ্রহণ করতে পারে, নবীর চরিত্র গ্রহণ করতে পারে, ওই মানুষগুলো আমার নবীর রহমতের সাতার দিতে দিতে জান্নাতের দরজা পর্যন্ত চলে যাবে। কয়টা গুণ বললাম? 1 নম্বর শ্রেষ্ঠ। আরে ভাই, কিছু তো শিখে যাওয়া লাগবে। এখানে কি আজ গভি কথা শোনার জন্য আসছেন? তাফসির মাহফিলে আসছেন? কিছু শিখে যাওয়া লাগবে। সবাই বলেন, নবীর যেমন স্পেশাল গুণ কয়টা? আমি বলে দেই, দেখেন, 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র, আর 3 নম্বর হলো শ্রেষ্ঠ রহমত। কয়টা? 1, 2, 3 শ্রেষ্ঠ রহমত। এখন চলে যান আয়াতের দিকে। এই 3টা আদর্শ যদি কেউ গ্রহণ করে নবীকে অনুসরণ করতে পারে, ওই আয়াতের দিকে ফিরে যান, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা নবীকে অনুসরণ করো আমি আল্লাহ তাআলা তোমাদের 2টা পুরস্কার দেব। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ইহুবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করব, আর 2 নম্বর হলো ওয়াইয়াগফিরুলাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন, 2 নম্বর পুরস্কার, আমি তার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দেব। এখন সকলে চিৎকার করে বলেন, আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই কি চাই না?
আমরা গুনামাফ চাই কি চাই না, আমরা জান্নাত পেতে চাই কি চাই না, আমরা যদি জীবনের গুনাহকে মাফ করে নিয়ে জান্নাতে যেতে চাই, আমুল কয়টা? একটা মাত্র আমুল, ওই আমুল হলো অনুসরণ করব কাকে? আরো জোরে বলেন। এখন অনুসরণ কি পুরোপুরি না পর্দা উর্দি? আচ্ছা বলেন তো, আপনারা শীতের দিনে যখন ল্যাপের মধ্যে ঘুম পারেন, ল্যাপের ভেতরে অর্ধেক থাকেন না পুরোটা থাকেন? যখন আপনার তৃষ্ণা লাগে পানি খান, অর্ধেক গিলেশ খান না পুরো গিলেশ খান? যখন ভাত খান, অর্ধেক পেট খান না পুরো পেট খান? আমরা ভাত খাই পুরোটা, পানি খাই পুরোটা, ল্যাপের মধ্যে পুরোটা, মশারির মধ্যে পুরোটা, কিন্তু ইসলামকে পরিপূর্ণ মানতে চাই, কিন্তু আল্লাহ বলেছেন উদখুলু ফি সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, কিছু মানবা কিছু মানবা না তা হবে না, আর যদি পরিপূর্ণ মেনে চলো ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।